এ গাইজ গুড মর্নিং অ্যাণ্ড ওয়েলকাম একটা ময় চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সব কাশির আওয়াজ ওদিকে কাশি এদিকে কাশি মেয়ে কাশি বাবা কাসছে মা কাসছে আর ওইদিকে সময় সবই নিয়ে আসলো ইচ্ছেকে সাড়ে এগারোটার মতো বাজে আর ও আজকে বাড়িতেই থাকবে ওই আর কি ইচ্ছেকে দেখবে চলুন বেলা যেতে পারি মার বাড়ি এই ঈদ বাড়িতে কি যেন বলে বর্ষাদের বাড়িতে যদি যাই তো দেখতেই পাবেন আর এখন বেরিয়ে যাব কাজে শরীরটা প্রচন্ড খারাপ প্রচন্ড কাল থেকে একটা কি প্যারাসিটামল নিয়ে যাবো নাকি খেয়ে যাবো নিয়ে যাই আর খাওয়ার সময় নেই গা হাত পা এত ব্যথা করছে বিষ ব্যথা পুরো ঘা হাত পা ভালো লাগছে না কিছু যেতে ইচ্ছা করছিল ওনা কিন্তু যেতেই হবে এক্সাম ডিউটি আছে চলুন টাটা পরে কথা বলবো চলুন রিক্সায় উঠেও গেছি আর পুরো বুঝিয়ে নিয়েছি নিজেকে আজকে ওটাতে খুব গরম লাগছিলো তাও খুনি নিমরানোটা আর প্রত্যেক দিনই লাঞ্চ দিচ্ছে অফিস থেকে যেহেতু গার্ড দিচ্ছি তো সেই কারণে আজকে দিয়েছে ডিম ডিম পাতুরি ওই জন্যই আর কি সবার সঙ্গে শেয়ার করলাম এই ব্যাপারটা রিক্সায় উঠে পড়েছি আর সুকুমায়ের জন্য একটু আলুর দম নিলাম এখান থেকে অটো থেকে নামলাম দেখি বিক্রি হচ্ছে ছোলা পাখা আর আলুর দম খেতে ভালোবাসে আমিও খাবো নিলাম চলুন আবার সেজে যেতে হবে বোনের বাড়িতে গুড ইভিনিং এভরিওয়ান তো ঘড়িতে এখন বাজে ছটা বাজতে পাঁচ আর বাড়ি চলে এসছি আর এদিকে ইচ্ছে টিফিন করছে বিকেলে এই যে চিকেন পাকোড়া না ওটসের পাকোড়া তাই তো ওটসের লুচি খাচ্ছে আর আমরা এখানে চা চোলা মাখা আর কি খাচ্ছি মামা তুই জানিস ঢং করছে দেখো আলুর দম কেমন আলুর দমটা হ্যালো এই তো গড়িয়া শীতলা মন্দিরে মোড়ে ইয়ের দোকান না কিন্তু মাসির দোকান না কিন্তু আরেকটা না না ঢং করছে না ভালো মেয়ে আরেকটা বসেছে আমি দেখলাম আলুর দমটা ভালো প্রথমে মাখা নিচ্ছিলাম তারপরে না একটা একটা মাখা আলুর মুখের যে অবস্থা আমার একটু কিছু না খেলে ঝাল ঝাল আমার ঠিক হবে না চলুন পনেরো সাতটা বাজে আর বেরিয়ে পড়ছি আমি আর চেঞ্জ করলাম না ভালো লাগে না করলেই চেঞ্জ ফেঞ্জ করলে আবার দেরি হয়ে যাবে তো যাই হোক চলুন চুলটা কোনোরকম আসছে ঠোঁটে একটু লিপ বাম দিলাম দিয়ে বেরিয়ে যাচ্ছি চলুন ঘড়িটা নতুন কিন্তু কাটানো হচ্ছিল না বলে বেলটা পড়া হচ্ছিল না আজকে তাই বেরিয়েছি একেবারে কাটিয়ে পড়ে নিয়েছি আর এখানে গড়িয়া মোড় থেকে আমাদের পেখম খুব ভালোবাসে হচ্ছে মোমো খেতে তার জন্য একটু মোমো নিয়ে নিতে নতুন কম্বল নিয়ে এসে সবার গায়ে দিয়ে দিয়ে দেখিয়ে আবার ওপরে নিয়ে রেখে দিয়ে আসতে যাচ্ছে বাবা পিঙ্কা এটা দেখি আমি একটু জামাটা তোর কি সুন্দর দেখো বাবান দেখো আমরা অনলাইনেও এত ভালো জিনিস পাবো না মনে হয় মেশন নিয়ে এসছে তুমি যেতাম

কালকে খেয়ে দিয়ে ওরা ওটা কি পরোটা আনিয়েছিল আবার মালাবার মালাবার পরোটা বেশ ভালো মানে রেডিমেড পরোটাটা লাচ্ছাটা ওটা দেখলাম সেকে দিয়ে দিল তো বেশ ভালো লাগলো খেতে মানে সফট পুরো তুলতুল করছিল পরোটাটা তো খেয়ে দেয়ে কালকে ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে গেছে তো সাড়ে দশটার সময় মানে কটার সময় ভেবে দিলাম সাড়ে দশটা আর আসলাম প্রায় ফিরতে ফিরতে এগারোটা ফাঁকাই ছিল যদিও রাস্তা তাও আর কি ওদের মানে একসঙ্গে হলে পরে দুটো তো ঠিক থাকে না কোনো মার পিঠ চিৎকার চেঁচামেচি আমি আর ব্লগ করতে পারিনি তারপরে দুটোকে মোবাইল দিয়ে একটুখানি বসিয়েছিলাম আমাদের নাহলে আমাকে আর বর্ষাকে শুভময়কে আশিসকে গল্প করতেই দিচ্ছিল না যাই হোক কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি ওই জন্য আজকে ব্লগটা এন্ড করছি কালকে ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে মনে হয় যে কাছাকাছি আছি তো চলুন আজকের মতো এখানেই আবার আবার এখন থেকে নতুন ব্লগ শুরু হচ্ছে আজকে একটা ধামাকা ব্লগ আসছে সেটা হচ্ছে আমরা অফিস কলিগরা সবাই মিলে আর বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি আর্সেলানে তো দেখতে ভুলবেন না